আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন যে অনেক ব্যক্তি আছে লটারিতে লক্ষ লক্ষ টাকা পেয়েও সে আবার গরিব হয়ে যায়। কেন, কারণ জানেন কি আপনারা? যে টাকা অর্জন করা এবং টাকা কাছে রাখা আবার টাকা দিয়ে টাকা বাড়ানো সব কিন্তু এক না। অনেক গরিব আপনি জানবেন যে যারা লটারির টাকা পেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আবার অনেকে আছে লটারির টাকা পেয়ে কিছুদিন যদিও বড় লোকের মতো থাকে, কোটিপতির মতো থাকুক, কিছুদিন পরে আবার সে গরিব হালে চলে যায়। তার কারণ কি জানেন? সে কারণটি হলো যে ছোট্ট একটি কারণ, যে যে কোনো পাত্রের পানি যদি খায় সেটাও শেষ হয়ে যায়। যেটা একটা কথা আছে যে রাজ ভাণ্ডার যদি বসে বসে খায় তাও শেষ হয়ে যায়। তাই সমস্যা হয়েছে কোন জায়গায়, আপনারা কোনো লোক যখন লটারিতে টাকা পায় তখন সে কী করে? সে তো জানে না টাকাটা কীভাবে ধরে রাখবে। তখন কি হয়, সে ওই টাকা থেকে সে খরচ করতে থাকে, খরচ করতে করতে এক পর্যায়ে কী হয়, ওই টাকাটা শেষ হয়ে যায়। কিন্তু সে এই টাকাটা যদি কোনো বিনিয়োগ করতো কোথাও কোনো কাজে বা কোনো উন্নয়ন কাজে যদি সে বিনিয়োগ করে রাখতো তাহলে তার ফলাফল আসতো, কম হোক অথবা বেশি হোক। যদি সে ব্যাংকের মধ্যে ডিপিএস করে ওই টাকা কিছু অংশ রাখতো, কিছু অংশ সে অন্য কোথায় ইনভেস্ট করতো, আবার কিছু ব্যবসা করতো, এইভাবে যদি সে কিছু টাকা বা অর্জন টাকাগুলোকে যদি বিনিয়োগের মাধ্যমে করতো তাহলে সে আস্তে আস্তে কোটিপতি হতে পারতো। তার যে পরিমাণে সে লটারির টাকা কিন্তু কী হয় জানেন, অনেকে জানে না বিদায় তো সে এইভাবে আস্তে আস্তে ধনী থেকে আবার গরিব হয়ে যায়। তাই টাকা অর্জন করা এবং টাকা খরচ করা, টাকা জমানো সবগুলো কিন্তু একই না, এক একটি ধারা এক একটা রকমেই। তাই আমাদেরকে ওখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা লটারির টাকা পেয়ে কোটিপতি হবো বা বাপ দাদা সম্পত্তি পেয়ে কোটিপতি হবো এই আশা যেন আমরা না করি। আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে। বাপ দাদা সম্পদ হোক, লটারির টাকা হোক, অথবা আপনার নিজের জমানো টাকা হোক, এগুলো জমানো টাকা জমানোর মধ্যেই রাখুন এবং আরও কিছু আয়ের ব্যবস্থা করুন, আরও আয়ের ব্যবস্থা করুন, আয়ের বিভিন্ন রাস্তা ব্যবহার করুন। এতে করে কী হয়, আপনার আপনার ওই অতীতে জমানো টাকা শেষ হবে না। আপনারা একটা কথা অবশ্যই শুনিয়ে আছেন যে যে সমুদ্রের পানি মানুষ খায় তা কখনো শেষ হয় না। তার কারণ কী জানেন, সমুদ্রের পানি অথই পানি এবং পানি কখনো কম হয় না, কারণ পানি আসতেই থাকে এখানে। কারণ যদি বসে বসে যদি খায় তাহলে রাজভাণ্ডারে যা সম্পদ আছে তাও শেষ হয়ে যায়। তাই এগুলো একটা চিরন্তন সত্য। তাই আমাদেরকে যদি আমাদের বর্তমান অবস্থা যদি আরও উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে আয়ের রাস্তা আরও বাড়াতে হবে। যে পরিমাণ অর্থ আমার কাছে আছে, অর্থ ঠিক বলবৎ রেখে আমার আরও আরও অর্থ উপার্জনের দিকে আমাকে অগ্রসর হতে হবে। ধরুন আপনার কাছে বর্তমানে 1,000,000 টাকা আছে, এখন আপনি কী করবেন, এই টাকাকে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করে আপনি যদি প্রতিদিন বা প্রতি মাসে আপনি একটা হিসেব করবেন, যদি প্রতি মাসে আপনার আয় যদি ধরুন 50,000 টাকা আছে, আপনি খরচ করতে হবে 50,000 টাকা থেকে কম, হয়তো 40,000, 30,000, 35,000। যদি আপনি 50,000 টাকার উপরে যদি আপনি খরচ করেন তাহলে আপনার আস্তে আস্তে আপনার যে জমানো যে 1,000,000,000 টাকা আছে তাও শেষ হয়ে যাবে। আপনার যা কিছু জমা আছে এইভাবে আস্তে শেষ হতে থাকবে, দিন দিন আপনি দেনাদারে পড়ে যাবেন। তাই আপনাকে কী করতে হবে, আপনার জমানো যে টাকা আছে সেই টাকাকে বলবৎ রাখে আপনাকে আয়ের রাস্তা আরও বাড়াতে হবে। আপনার আয়ের চেয়ে যেন ব্যয় কোনো অবস্থাতে না হয়, সবসময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ব্যয় যেন সবসময় আয়ের নিচে থাকে। এই জন্য আপনাকে একটা কাজ অবশ্যই জরুরি করতে হবে, সেটা হচ্ছে আপনার একটা বাজেট তৈরি করতে হবে যে আপনার বর্তমান অর্থের পরিমাণে কত, আর আপনার এই অর্থ আপনাকে হিসাব করতে হবে আপনার আয় কত ব্যয় কত, তাহলে আপনি ধরতে পারবেন যে আপনার কোন আয়টা বেশি হচ্ছে কোন আয়টা কম হচ্ছে। যেখানে আয় বেশি হচ্ছে আপনাকে আয়ের দিকে বেশি ফোকাস করতে হবে, বেশি আপনাকে ওখানে দেখতে হবে। আর যেখানে আপনার খরচ বেশি এখান থেকে আপনি চিন্তা করবেন যে আপনি কোন খরচটা আপনি বন্ধ করে দিতে পারেন আর কোন খরচটা না করলে আপনি চলে, আপনাকে এটা নির্বাচন করতে হবে। তারপরে দিয়ে আপনি আস্তে আস্তে যখন আপনার খরচের পরিমাণটা কমাবেন, আয়ের রাস্তাটা বেশি বাড়াবেন, ইনশাআল্লাহ আপনি জীবনে কোনো দিন গরিব হবেন না, এমনকি আপনার বংশধররা কোনো দিন আর গরিব হতে পারবে না ইনশাআল্লাহ। তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, আপনাকে সেই চেষ্টা অনুযায়ী কাজ করতে হবে। তাই আমরা যেন সবাই যেন সঠিকভাবে টাকা ইনভেস্ট করতে পারি, সঠিকভাবে যেন আমরা আজীবন যেন পরমুখাপেক্ষী হয়ে গরিব হয়ে না থাকতে হয়, আমরা যেন কোটিপতি হয়ে যেন আজীবন থাকতে পারি,
এই আশা কামনা করে আমার ভিডিওটি আজকে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।